সকাল সকাল উঠে দেখছি এই পুকুর থেকে এইসব মাছ মা ধরেছে, ওই খোল দিয়েছে, মাছগুলো মনে হয় ভেসে সামনে এসে গেছিল, খাবি খাচ্ছিল। আর এই যে, এই যে এত মাছ ধরেছে, পুঁটি মাছ, এগুলো পুঁটি মাছ, পুঁটি মাছের সাইজটা দেখো, দেখো জাপানি পুঁটি নাকি এগুলো, তত জাপানি লেজে সেই কালো টিকটা নেই, জাপানি পুঁটি, এমনি পুঁটির তো লেজে কালো টিক থাকবে, কালো টিক নেই, জাপানি পুঁটি, কালো টিক নেই, জাপানি পুঁটি। এই যে এত মাছ ধরেছে, ওটা পুকুরটা না এরকম পানা দিয়েছে আর খোল দিয়েছে, এই জন্যই না মাছগুলো সব ভেসে গেছে। আর মা এই আমাদের এই সামনের পুকুর এইখান থেকেই সান থেকেই সব ধরেছে, দেখো ওটা পুকুরটা পানা আর খোল দেওয়ার জন্য এটা হয়েছে আর কি। তো চলো মাছগুলোকে কেটে নেবে, কাটতে বসে গেছে, বলি দেখ সবই সিলভার কাপ, আমাদের বেশিরভাগ সিলভার কাপ। মা এই দেখো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভীষণ ভালো আছি। আর আজকের ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি, আই হোপ কি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবে, শেয়ার করবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো মা এখন মাছগুলো তো বাঁচতে বসেছে, এখন অনেকগুলো মাছ তো বাঁচতে অনেকটা টাইম লাগবে। আর ওলি দেখো না এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, চোখ সরাবে না, মাছ কাটা দেখছে তো ও চোখ সরাবে না। এই যে মাছ ধরে নিয়ে চলে এসেছে, এই সরি মাছ ধুয়ে নিয়ে চলে এসেছে। তো এই যে দেখো এইভাবে চাকাগুলো করেছে। আর এই যে এগুলো না জাপানি পুঁটি, এই যে দেখো সিলভার কাপ মাছ আমি খুব একটা খাই না, আমার মানে ভালোই লাগে না, কেমন একটা গন্ধ লাগে। মাকে বলেছি যে ভাজা খেয়ে দেখবো, যদি ভালো লাগে তাহলে খাবো, নয়তো খাবো না। তো এই যে এতগুলো মাছ হয়েছে, চাপা দিয়ে রাখি, এখন ফ্রিজে ঢোকাতে হবে। আজকে জানো তো একাদশী, সেই জন্য না রান্না বলতে সকালে কুন্তল খেয়ে চলে গেছে, আর এখন আমি ওলির ভাতগুলো করে নিলাম, করে এখন আমি গ্যাসটা পরিষ্কার করে ফেলছি। আর আমি যেহেতু আজকে ভাত খাবো না, সেজন্য আর কোনো সঙ্গীর বালাটাই নেই, তো ওলির জন্য ভাতটা করে আমি পুরো কমপ্লিট মোছামুছিটা করে নিচ্ছি। আর একাদশীর দিনে না আমি আর ভাত খেতে ইচ্ছা করে না, মানে সেই বেলায় দুটো ভাত না একদম ঠান্ডা জল হয়ে যায়, সেজন্য না আর খেতে ইচ্ছা করে না। ওর জন্য আজকে না আমি বলেছিলাম মাকে যে ভাত খাবো না, তো সেজন্য এই ভাত করে নিই আমার জন্য, মুখ করা সিদ্ধ আর মুড়ি খাবো। তো ওলির ভাতটা করে এখন গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছে, পুরো রান্নাঘর কমপ্লিট আমার ক্লিন করা দেখো। তো এখন আমি বাসন টাসনগুলো মেজে নিয়ে চলে এসেছি, আর যত বাসন পড়ে চলে সব মেজে টেজে এখন গুছিয়ে নেব। সমস্ত ধোয়া মোছা কমপ্লিট করে এখন আমি যে মুখ করার সিদ্ধটা খাবো দুপুরে, সেটাই আমি এখন বসাচ্ছি। এখন মুখ কড়াইটা সিদ্ধ করেছি, এখন একটু তেল কড়াই করে নেব। তো তার মধ্যে শুকনো লঙ্কা দিয়েছি, একটু একটু কাঁচা লঙ্কা দিচ্ছি, একদম রেডি হয়ে গেছে। এটা দিয়ে আমি মুড়ি খাবো একটু পরে, স্নান টান সব সারি, তারপর স্নান টান করে একদম উপরে চলে এসেছি, কারণ ওলি থাকতে চাইছিল না কিছুতেই। তো আমার এখনও খাওয়াটা কিছুই হয়নি, কড়াই তো করে রেখে এসেছি, খাবো, ওলিকে আগে ঘুম পাড়াবো, তারপরে এখন ওলিকে একটুখানি পাকা পেঁপে দিয়েছি, তো সেটা ঘুরতে ঘুরতে খাচ্ছে, তো দেখবে হাতে নোংরা লেগে কি লেগে, হ্যাঁ কি করতে হবে হাতটা, হাতে কিসে মুছবে, হাই ওতে মুছতে নেই হাত, আর রুমাল দিচ্ছি মুছবে, এসো দেখো হাতে নোংরা লেগে আছে, ও মানে পেঁপেটা খেয়েছে না হাতে নিয়ে, তো হাতটাও মুছবে বলে হাতে নোংরা লেগে, নোংরা হাতে মুছে নাও, মোছো এতে এতে মুছো, তোমার হাতে নোংরা লেগে,
তো এখন ওলিকে ঘুম পাড়াবো, ওর ঘুমে ঘুম পেয়ে গেছে বলে থাকতে চায়নি, কানাকাটি করছে নিচে, ওপরে নিয়ে এসছি আর ওপরে আসলে ওর সব ঘুম ছেড়ে যায়। দেখো এখন খেলছে ও। থাক ওই ড্রয়ারগুলো খুলতে নেই মা, থাক তোমার, তুমি বিছানায় উঠে পড়ো, নোংরা পরিষ্কার করে দিচ্ছি। বলে বলে উঠে বলে 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 কি নিয়ে পালাচ্ছ? তো চলো ওকে ঘুম পাড়ায়, আর কোমরের বোর্ডটা খুলে ফেলেছে, দেখো না পড়াবো, দাও দাও আর ঘুম পাড়িয়ে দেবো ওকে, চলো পড়বে তো, পড়িয়ে দেবো, এসো বিছানায় উঠে পড়ো, বিছানায় উঠে পড়ো তো, কেমন করে উঠতে হয় বিছানায় দেখো, বিছানায় উঠে দেখি দাও, বিছানায় উঠে দেখি দাও, ওঠো পারছো না, আচ্ছা ও চেষ্টা করো, চেষ্টা করো, ওঠো পারবে পারবে, ওঠো ওঠো পারবে, হবে হবে, ইয়া 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 হবে, নাও হবে, ইয়া ইয়া ইয়া, দেখলে 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 ওলি একা একা বিছানায় উঠে পড়েছে, ইয়া, শুধু চাদরটা একটুখানি টেনে ঝুলিয়ে দিয়েছে আর কি, তাই না তাই না? তো চলো এখন ওকে এটা খাই দেবো, দিয়ে ঘুম পাড়াবো, চলো। এটা কি হচ্ছে? দেখো পানার ওই খোলের জন্য গোটা পুকুরে মাছ একদম মরে গেছে, দেখো দেখো সামনেও পড়ে ভাসছে, সকালে তো ওইরকম মাছগুলো তো সামনে থেকে সব ধরেছে, সব মানে ছুটে চলে আসার চেষ্টা করছিলো, মানে আড়াই উঠে পড়তে পারলে ওরা বাঁচে আর কি, খোল দিয়েছে না এত, আর এত পানার জন্য, আর ওই পাড়টা দেখো পুরো সাদা হয়ে রয়েছে মাছ মরে, কি অবস্থা হয়েছে, কত মাছ মরে গেছে, এই পানাগুলো দেওয়ার জন্যই আর খোল দেওয়ার জন্যই হয়েছে মনে হচ্ছে। যারা যাদের কাছে পুকুরটা দেওয়া আছে হ্যাঁ, তারা না তাদেরকে ফোন করা হয়েছে, এবার কী করে আসে কি আসে না দেখা যাক। কি এলে কেন, কাকায়ের ফুল গাছে হাত দেবে না, চলো চলো ঘরে, ঘরে গিয়ে খেলছিল, ছুটো ছুটি করে খেলছিলে, ওরকম খেলবে, চলো চলো, উফ পড়ে যাবি না, আরে পড়ে যাবি যে, আমি চলে যাচ্ছি, হুনু এসে ধরে নিয়ে যাক, হুনু এসে ধরে নিয়ে যাক, তোকে ধরে নিয়ে যাক, আমি ধরে আছি তোকে, ছাড় পড়ে যাবি, দেখেছো তো এখান থেকে পড়ে যাবে না, নামবেও না, আরে দেখেছো এক্ষুনি পড়তে, ঠিক হয়েছে ঠিক হয়েছে, পড়ে যা পড়ে যা পড়ে যা পড়ে যা, এই আস্তে আস্তে খেলবে খেলবে, চল 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 চল, এই দে এই সিরিয়াস হয়ে গেছে, সব খেলতে চলে এসছে, সব দিয়ে দিব, হাই চোখে কি, ওকে ওর মা ওকে ঘুষি মেরে মেরে এরকম করে দিয়েছে, না আজ চলে গিয়েছে, দেখি তো অনেক রাত হয়ে গেছে, এখন ঘড়িতে প্রায় বাজে হচ্ছে তোমার 11:26 জানো তো, তো সন্ধে মানে বিকালের পর থেকে না রাত্রিবেলা আর ভিডিও করতে পারিনি সত্যি ঠিকঠিক, কারণ ভীষণ মাথা যন্ত্রণা হচ্ছিলো আর শরীরটা ভালো লাগছিল না, সেই জন্য ভিডিও করতে পারিনি, তো এখন মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছে এখানে, আর আমিও ঘুমাবো, সন্ধ্যের পর থেকে প্রায় ঘুমিয়েই কেটেছে বললে চলে, তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করবো, আবার নতুন ভিডিওর সাথে কালকে তোমাদের দেখা হবে, তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তো চলো ভালো থাকবে সুস্থ থাকবে, সকলকে ভালো রাখবে, চলো বাই বাই।